বন্ধু মিত্রের বাড়ির রক্ষণাবেক্ষণের অভাবে সত্যি খুব জরাজীর্ণ অবস্থায়। তোমরা হয়তো নীল চাষ সম্বন্ধে অনেক শুনেছেন, নীল গাছ কি দেখেছো কখনো? বাড়ির এই আশ্রমে নাকি মৃত দেহকে জীবিত করা হয়েছে। প্রথমে আমার না বিশ্বাসই হচ্ছিল না যে এই নদীটার নাম হচ্ছে যমুনা। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে যাচ্ছি নহাটা। আর নহাটার খুব সুন্দর সুন্দর নিদর্শন আছে। আর নহাটার একজন মহান ব্যক্তিত্ব যার নাম গন্ধর্ব নারায়ণ মিত্র বা দীনবন্ধু মিত্র। তো সেই দীনবন্ধু মিত্রের পিতৃ বাসভবন তোমাদেরকে আমি দেখাবো, সাথে নহাটা সংলগ্ন কোনো ভালো জায়গা যদি খুঁজে পাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, খুবই মজা পাবে। দীনবন্ধু মিত্রের জন্ম উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেরিয়ায়। যে সময় দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেরিয়া গ্রামে, সেই সময় এই স্থানটি উত্তর চব্বিশ পরগনা জেলার অংশ ছিল না, এটি ছিল নদিয়া জেলার অংশ। এই চৌবেরিয়া গ্রামের চারিদিক নদী বেষ্টিত ছিল, তাই এই স্থানের নাম হয় চৌবেরিয়া। তার পিতামাতা তার নাম রেখেছিলেন গন্ধর্ব নারায়ণ মিত্র। তার পিতামাতার মনে স্বপ্ন ছিল এই মানুষটি একদিন কিছু অসম্ভব কাজ করবেন এই হতদরিদ্র গ্রামের মানুষের জন্য, এই বাংলার মানুষের জন্য। পিতা হলেন কালাচাঁদ মিত্র। দরিদ্র পরিবারের জাত দীনবন্ধুর প্রাথমিক শিক্ষা গ্রাম্য পাঠশালায়। সেখানে কিছুদিন পাঠ গ্রহণের পর তার পিতা তাকে জমিদারের সেরেস্তার কাজে নিযুক্ত করে দেন। দীনবন্ধু মিত্র 1855 সালে 150 টাকা বেতনের পাটনায় পোস্ট মাস্টার হিসাবে নিযুক্ত হন। ক্রমে তার পদোন্নতি হয় এবং তিনি উড়িষ্যা নদিয়া ঢাকা বিভাগে, পরে কলকাতায় সুপারিনটেন্ডেন্টের পোস্ট মাস্টারে নিযুক্ত হন। লুসাই যুদ্ধের সময় ডাক বিভাগের কাজে তিনি কাছাড়ে পরিণত হন। এই সময় তাদের তদারকি কর্মে সন্তুষ্ট হয়ে সরকার তাকে রায় বাহাদুর উপাধি দান করেন। তো আমরা অলরেডি সেখানে পৌঁছে গেছি, যেটা তোমরা শুনলে। আর আমরা বাইকে এসেছি, বাই রোড এই পাশ থেকে এসেছি, যেটা নহাটা বাজার দিয়ে সোজা চৌবেরিয়ার দিকে চলে আসি। আর এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থায়, সামনে অনেক দেবদারু গাছগুলো রয়েছে আর এটা একেবারে মানে ভেঙে রয়েছে। এখানে দেখো কি জঙ্গল। আর এই যে তার একটা মূর্তি করা আছে, দেখেছ? আর তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি, দেখো কি অবস্থায় রয়েছে। এই দেখো, দেখলে বাড়িটার কি জরাজীর্ণ অবস্থা। আর ভেতরটায় আমরা ঢুকবো, তো মানে কিভাবে ঢুকবো একটু ভয় লাগবে, তাও চেষ্টা করছি, দেখি। মানে গরমকাল তো একটু ভয় লাগছে, সাপ টাপ আছে কিনা, কেননা ওই সামনে একটা বাড়ি আছে, ওই বাড়ি থেকে আমরা শুনলাম যে এখানে সচরাচর কেউ আসে না, আর ওই পাশটায় বাগান। তো দেখো এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের কক্ষ যেখানে আমরা আছি। আর এই ছোট্ট ছোট্ট ওই থাকগুলো দেখতে পাচ্ছ, এইখানে সেই সময়কার দিনে ঠাকুর রাখা হতো। ওই একটা আছে ঠাকুর, বা এটা হচ্ছে কাচের সেট ছিল, মানে এই যে স্ট্রাকচার না, এই ফ্রেমটা খসে পড়ে গেছে, কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে স্ট্রাকচারের এই ফ্রেমে দেখো, এখানে দেখা যাচ্ছে এখানে কাচের ছিল, মানে কাচ দিয়ে এর ভেতরে কোনো ঠাকুর বা মূর্তি বা কোনো জিনিস রেখে এটাকে উপর থেকে ঢেকে দিত। তো এই দেয়ালটা দেখো কত চওড়া, ঠিক নীলকুটি যেরকম ডিজাইনের এটাও ঠিক সেই একই রকম ডিজাইনের। আর পেছনে ওনার এই যে বাড়ির বাগান, মানে সম্পত্তি। আর এই পাশে ওনাদের মানে বাড়ির ডান সাইডে ওনাদের আত্মীয় পরিজন, এবং এই সাইডেও তাই। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হল বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। কিভাবে সম্পন্ন কৃষক গোলক মাধবের পরিবার নীলকর চাষের অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্রমণির মৃত্যু হলো, তার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে দীনবন্ধু মিত্রের এই নীলদর্পণ নাটকে। নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ ইংল্যান্ডের পার্লামেন্টে প্রেরিত হয়। স্বদেশ ও বিদেশে নীলকরের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
ফলে সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন বসাতে বাধ্য হন। আইন করে নীলকরের বর্বরতা বন্ধেরও ব্যবস্থা করা হয়। দীনবন্ধু মিত্র 7টি নাটক ও প্রহসন লিখেছিলেন, তার মধ্যে নীলদর্পণ, নবীন তপস্বিনী, কমলে কামিনী এই তিনটি তার গভীর রসের নাটক। এবং সর্বশেষে দীনবন্ধু মিত্র অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানিত কারণে 1873 সালে 1 নভেম্বর মাত্র 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আয়নার বিখ্যাত নাট্য সেটা হচ্ছে নীলদর্পণ, যেটা নীল চাষ নিয়ে লেখা হয়েছিল। আর দীনবন্ধু মিত্রের মানে স্মৃতির উদ্দেশ্যে বনগাঁতে আছে দীনবন্ধু মহাবিদ্যালয়। তো দীনবন্ধু মিত্রের এই বাড়ির এখানে না প্রচুর আম গাছ আছে, তারই জমির মানে একটা আম গাছ, এই দেখ কত নিচে আম। তো এই যে আম গাছটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সিঁদুর টোকা আম, দূর থেকে দেখা যাচ্ছে, হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। তো দেখা যাক, আশা করা যায়। এই দেখেন দীনবন্ধু মিত্রের বাড়ির গাছের আম, তাও সিঁদুর টোকা। আমার কপাল খুব ভালো, দীনবন্ধু মিত্রের বাড়ির গাছের এত সুন্দর একটা আম পেলাম। তো দীনবন্ধু মিত্রের বাড়ির রক্ষণাবেক্ষণের অভাবে সত্যি খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সরকার থেকে নিশ্চয়ই মানে বা তাদের আত্মীয় স্বজনেরা যারা আছে তারা সবাই শুনলাম যে এখানে থাকে না, তারা বেশিরভাগ উত্তর কলকাতার দিকে থাকে। তো সরকার থেকে এটাকে না কোনোভাবে রক্ষণাবেক্ষণ করছে না। তো এই হচ্ছে অবস্থা, আপনারা যদি পারেন রাস্তা থেকে এসে দেখতে হবে, ভেতরে কিন্তু ঢোকার একদম কোনো পরিস্থিতি নেই। তো এইবার আমরা নহাটার আরও একটা খুব সুন্দর দুটো জায়গা আছে জানতে পারলাম, একবারে আপনাদেরকে সেটাও দেখিয়ে নিয়ে আসি, চলেন। এই দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকটি লিখেছিল, আর সেই দীনবন্ধু মিত্রের বাড়ির সামনে এক মানে চৌবেরিয়া হাইস্কুলের সামনে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের স্মৃতি যাত্রী প্রতীক্ষালয়। তোমাদের একটা খুব মহামূল্যবান একটা জিনিস দেখাচ্ছি, যেটা দীনবন্ধু মিত্র যেই নীলদর্পণ নাটকটি লিখেছিল তার যে নীল চাষ যে করেছিল, আর সেই নীল যে গাছটা, সেই গাছটা এখানে অক্ষতভাবে না, এরা নতুন প্লান্ট করেছে, কিন্তু তারই স্মৃতি উপলক্ষে রেখেছে। তো চলো তোমাদের সেটা এবার দেখাই। ওই দেখো ঐতিহাসিক নীল বিদ্রোহের নথি, নীল গাছ দেখলে, এটা হচ্ছে সেই নীল গাছ। দেখো পাতাটা কেমন কুচি কুচি একদম, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে নীল গাছ, এই যে মানে ফলটা দেখতে পাচ্ছ, এর ভিতর থেকেই মনে হয় ভেঙে নীল করা হতো, হয়তো জানি না, বা কোনো প্রসেসিং কিছু আছে। এটাই হচ্ছে সেই নীল গাছ। এই নীল চাষ এত লাভজনক ছিল যে তখনকারের চাষিদের ধরে বেঁধে মেরে মানে একাকার করতো ইংরেজরা। তো এই সেই নীল গাছ, তো দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে চৌবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে রাস্তার পাশেই এটা করা আছে। এবার তোমাদের রাস্তায় যেতে যেতে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যমুনা নদী, তার ব্রিজ। তোমাদের মানে ব্রিজের উপরে অলরেডি আমরা উঠে গেছি, প্রথমে আমার না বিশ্বাসই হচ্ছিল না যে এই নদীটার নাম হচ্ছে যমুনা। তো পরে এখানকার কিছু বাসিন্দাদের কাছ থেকে শুনলাম যে এটা হচ্ছে যমুনা নদী, যেটা ইছামতির সাথে বনগাঁয় গিয়ে মিলিত হয়েছে। তা অবস্থা খুবই খারাপ এখানকার, দেখো মাঠ তৈরি হয়ে গেছে কচুরিপানায় বোঝাই। তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন।
ফুলবাড়ি আশ্রমে আছি নহাটার। আর এই আশ্রমের নাকি খুব সুন্দর একটা কাহিনী আছে। ফুলবাড়ির এই আশ্রমে নাকি মৃত দেহকে জীবিত করা হয়েছিল। তো চলো ভেতর দিকে দেখা যাক, আশ্রমটাও দেখাবো আর তোমাদেরকে জানাবো সেই কাহিনী যদি সম্ভব হয়। কি সুন্দর মনোরম পরিবেশ দেখো আশ্রম। এটা কিন্তু শিবের আরাধনা করা হয় এখানটায়, এই আশ্রমটায়। এটা বিশেষত এই আশ্রমটা যে সময়ে শিব ঠাকুরের মানে নীল নীলের সময় এই আশ্রমটাতে মানে বেশি জাঁকজমক থাকে। ফুলবেড়ে যে আশ্রমটা শিব আশ্রম, তো এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা যিনি মালিক সেই মহারাজ মশাইয়ের সাথে কথা বলছি। উনি আমাদেরকে একটা খুব সুন্দর কাহিনী শোনার। মহারাজের নাম হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র সাহা, তার বাড়ি কলকাতায়, মানে তারই এই সমাধি মন্দিরটা তৈরি। এই পেছনে যে এখানে যেটা হয় এটা তৈরি, ওই পাশে শিব মন্দিরটা তার গুরুমশাই তৈরি। তো সেই কাহিনীটা শোনার জন্য আমিও খুব এক্সাইটিং। তো চলো, এখন মহারাজ আমাদের দেখাচ্ছেন সেই মন্দিরটা, তাই ভেতরে যাচ্ছি। স্বামী ঈশানন্দ ব্রহ্মচারী, স্বামী ঈশানন্দ ব্রহ্মচারী মহাশয় 108 বছরে তিনি দেহ রেখেছিলেন। একশো তিন যুগ বলে ওই যে খাটটা আপনি দেখালেন ওখানে ধ্যানরত অবস্থা, ওই ঘরে থেকে এখানে এনে তাকে সমাধিত করা হয়েছে। ওই ঘরেও ই করা হয়েছে এইখানে। আর এই ছিল পাঁচশো পঞ্চমুখী, এর পিছনে ও এর পেছনটা ওই যেটা 500 কম গাছ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে মহারাজ ছিলেন অনেক আগে এই প্রতিষ্ঠা, এই বাইরে বাইরে ঘুরতে এইখানে এসে এইখানে আশ্রম খুলে গেছে। এইগুলো এই চকিতে যুগ বলে বসে, এই চকিতে বসে ভক্তদের এখানে সামনে রেখে তিনি কথা বিচার বাণী করতে করতে তিনি যুগে বসে দেহ রাখলেন। এই চকিতে বসেন? হ্যাঁ, এই চকিতে বসেন উনি দেহ রেখেছিলেন। এটা সেই চকিটাই? হ্যাঁ, সেই চকি। এটা হচ্ছে হোমকুণ্ড, যেটা শিবরাত্রের সময় 7 দিন ধরে একটা খুব শিবরাত্রির সময় 7 দিন এটা জ্বলে। এখানে একটা মানে আমরা একটা ঘটনা শুনেছিলাম, একজন ব্যক্তি খুব মানে অসুস্থ হয়ে নাকি প্রায় মৃত অবস্থায় মানে 2 দিন নাকি তাকে সেইভাবে রাখা হয়েছিল। অসুস্থ না, মারাই গেছে বলে, ও যুগ বলে। তখন 3 দিন পরে তাকে সমাধি দেওয়া হয়েছে। 3 দিন পরে? হ্যাঁ, একাদশী দ্বাদশীতে তিনি রাখছেন দেহ, আর ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমাতে তাকে দেহ চৌবাচ্চা করে লবণ দিয়ে এই সমাধি তো দেওয়া হয়েছিল। ও এই ঘটনাটা। কিন্তু আমরা ওই যে চৌবিরিয়া স্কুলের সামনে অনেক লোকজন আছে, তাদের কাছে শুনলাম তারা বলেছিল নাকি এরকম মানে মৃত মানুষকে জীবিত করে দেওয়া হয়েছিল। তিনি করতে মানে আপনার গুরুদেব যিনি তিনি করতে আর ই হয়ে গেছে, সে যদি তিনি আবার আরে যুগ বলে এরকম করতে পারতেন। শেষ আছে কি পড়াশোনা? না না না, কোনো শেষ নেই শিক্ষার। যদি আকাঙ্ক্ষার কোনো পূরণ হয়, বউ আছে এখনো যে তারা পড়াশোনাই করতে আছে। তো এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি পঞ্চকোটি। তো এটা হচ্ছে পঞ্চকোটি, মানে দূর দূরান্ত থেকে এই আশ্রমের যারা যত ভক্তগণ আছেন তারা এই পঞ্চকোটিরে এসে যে সময় শিবের আরাধনা হয় সেই সময় এসে এখানে তারা থাকেন। আর এই যে হেসেল, দুটো মাটির খুব সুন্দর উনুন দেখা যাচ্ছে, এখানে রান্নাবান্না হয় আর এখানে তারা থাকেন আর কি। তো এই 5-6 রকমের গাছ দিয়ে নাকি এই জায়গাটার নাম হয়েছে পঞ্চকোটির, মানে 5-7টা ডিফারেন্ট টাইপ অফ ট্রি যেটা এখানে প্লান্ট করে তারপরে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে পঞ্চকোটির। তো আমরা যেটা শুনেছিলাম ওখান থেকে যে মানে এরকমটা বলছিল যে মানে কোনো মৃত ব্যক্তিকে 2 দিন রাখার পরে তারপর তিনি জ্ঞান্ত হয়ে গেছিলেন, সেটা অনেক পৌরাণিক। এই মহারাজ শ্রী শ্রীকৃষ্ণচন্দ্র সাহার সাথে সরাসরি কথা বললাম এই বিষয় নিয়ে, তা উনি বললেন যে ওনার গুরুদেব সেই সময় করতো, কিন্তু যেহেতু গুরুদেবকে উনি পেয়েছেন 5 বছর তারপর গুরুদেব মানে দেহ রেখেছেন, তাই এই যে মানে স্পিরিচুয়াল ব্যাপারটা এর মানে পুরোটা উদ্ঘাটন করা গেল না। তার কারণ
ইনি মন্দিরের প্রতিষ্ঠাতা, ইনি প্রথম থেকেই আছেন, আর ইনি এনার গুরুর শ্রদ্ধা খুব ভালোভাবে করেন, তাই ইনিও সেই বিষয়টাই সম্পূর্ণ জানে না মনে হয়, মনে হলো মানে এটাও ভালো লাগলো খুব। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম এই রহস্যটার সত্যতা কতটা সেটা যাচাই করার জন্য, তা শুনলাম। তো বন্ধুরা, এই ছিল আশ্রম। তার আগে তোমরা নীল চাষ দেখলে, আর তার আগে সবার প্রথম তোমাদের দেখালাম দীনবন্ধু মিত্রের বাড়ি। এই ছিল নহাটা সংলগ্ন জায়গা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আর একটাই বলবো তোমাদের, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে একটু সাপোর্ট করে দিও। আর তোমরা ভালো থাকো, এই গরমের মধ্যে খুবই গরম, তাই বেশি দূরে যেতে পারছি না। তো দেখা হবে নেক্সট একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।